পেট্রোল পণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরা রাজ্য জুড়ে সিপিআইএমের প্রতিবাদ মিছিল কমরেড মানিক সরকার বলেন ডাবল ইঞ্জিন সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরা রাজ্যের ক্ষমতা এসেছিল দু হাজার তেইশের আগে প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে না হলে গদি তাকে ছাড়তে হবে ত্রিপুরা রাজ্যের উলাই থেকে আমরা চিত্রটি তুলে ধরেছি একবার সরাসরি দেখুন এবার বামেদের লাল দুর্গ ত্রিপুরা রাজ্যের তেইশের বিধানসভা নির্বাচন তার আগে আবারও শক্তিবৃদ্ধি পেল সিপিআইএম পার্টি দল কিন্তু সিপিআইএম দল ছেড়ে এখনও তারা বিজেপিতে যায়নি তবে সম্ভবত বিজেপির ভাঙন অব্যাহত ত্রিপুরা রাজ্য জুড়ে লাল দুর্গ বামেদের সে লাল দুর্গ জামানায় আপনাদের প্রতিবাদ মিছিল চিত্রটি আমরা সরাসরি তুলে ধরেছি আপনাদেরকে সরাসরি আমরা আরও একবার দেখাবো দেখুন